ও নসলি রহমান রসলিহিল দেশ এবং প্রবাহ জীবন যে যেখান থেকে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানটা শুনছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দরুদ সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জানাবে মোহাম্মদ রসবুল্লাহ সাল্লা আলহি ওয়াসাল্লামের উপরে আমরা আপনারা অলরেডি শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে আমরা আসলে কোন বিষয়ে আজকে লাইভ অনুষ্ঠানটা করতে চাচ্ছি এবং আজকের আলোচনার বিষয় হল তাফসিরে আবিবকর জাকারিয়ার এবং শেখ ডক্টর আবি বক্কর জাকারিয়া হাফেজা হল্লার বিষয়টা নিয়ে আজকে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি বিষয়টা তো প্রথম বিষয় হল যে কোরআন তাফসিরের মূলনীতি কয়টি আমরা কোরআন তাফসির সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে কয়টি মূলনীতি থাকা দরকার আপনাদের জানার দরকার আছে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যে কোনো তাফসির মানে পৃথিবীতে সমাদৃত কোনো তাফসির হওয়ার জন্য সবথেকে বড় মূলনীতি হলো পাঁচটি মূলনীতি থাকতে হবে আমি আবার বলছি যারা আমার সাথে লাইভে অ্যাড আছেন সকলেই ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন একটি তাফসিরকে পৃথিবীর মধ্যে সমাদৃত হতে গেলে পাঁচটা মূলনীতির উপর থাকতে হবে কোনো তাফসিরের মধ্যে যদি পাঁচটা মূলনীতি থাকে তাহলে এই তাফসিরটাকে সমগ্র বিশ্বের আপনি ধরে নিতে পারেন এটাই হলো মূলত কোরআনের তাফসির আমি প্রথমে মূলনীতিগুলো আলোচনা করবো এরপরে আমি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথম হলো তাফসিরের ক্ষেত্রে মূলনীতি হলো এক নম্বর তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআনের তাফসিরটা হতে হবে কোরআনের আয়াত দিয়ে আরেকটা কোরআনের আয়াতের ব্যাখ্যা আমি এরপরে একটা ব্যাখ্যা দিব দ্বিতীয় তাফসিরের মূলনীতি হলো আর তাফসিরে তাফসিরে কোরআন বিসন্নতি তফসিরুল কোরআন বিসন্না অর্থাৎ রসল্লা সাল্লু আলী ওয়াসাল্লামের হাদিস দিয়ে মহান আল্লাহ সবহানা আলার আয়াতের ব্যাখ্যা এটা করতে হবে তৃতীয় হলো তফসিরুল কোরআন বি আকাওয়াল আকওয়াল সাহাবাহ অর্থাৎ সাহাবিরা কিভাবে তাফসির করেছেন সেই কথাটা তাফসির গ্রন্থের মধ্যে উদ্ধৃতি থাকতে হবে চতুর্থ হলো তাফসইরুল কোরআন বি তাবেই অর্থাৎ তাবেঈগণ তারা কিভাবে তাফসিরটা সাহাবিদের থেকে নিয়েছেন সেই বিষয়টা উল্লেখ করতে হবে পঞ্চম নাম্বার বিষয় হলো আফসিরুল কোরআন লগাত আল আরিয়া অর্থাৎ কোরআনটা হতে হবে আরবি ভাষাতে এই তাফসিরের ক্ষেত্রে যত তাফসিরের উসুল রয়েছে তাফসিরে বাগবি বলেন তাফসিরে মাদারিক বলেন তাফসিরে সাহাদী বলেন বা আবি সুফিয়ান সাউরি রহিমা যে তাফসির সমাপ্ত করেছেন তাফসিরে কুরতুবি বলেন এমনকি ফাজাইলুল কোরআনের মধ্যে উসুল বর্ণনা করতে যে হাফিজ এমদাদুল্লাহ বেকাসির রহিমা উল্লাহ তিনি এই পাঁচটি মূলনীতির কথা উল্লেখ করেছেন তার মানে একটি তাফসিরকে হক হওয়ার জন্য সমাদৃত হওয়ার জন্য এই পাঁচটা শর্ত থাকতে হবে তাহলে প্রথম মূলনীতি নিয়ে আলোচনা করা যাক প্রথম মূলনীতি হলো যে তফসিরুল কোরআন বিল কোরআন অর্থাৎ কোরআনের একটি আয়াতকে আরেকটি আয়াত দিয়ে ব্যাখ্যা করা এই মর্মে আল্লাহ সাল্লাহ সাল্লিয় সাল্লাম এই হাদিসটি উল্লেখ করেছে সোনানে তার দারিমির অষ্টম নাম্বার খণ্ডের হাদিস নাম্বার আট হাজার পঁয়ষট্টি নম্বর হাদিস উল্লেখ করে করেছেন সহিহা নাসির উদ্দিন আলবানী রহিমা হাদিস নাম্বার তিন হাজার পঁয়তাল্লিশ নম্বর তফসির কুটুবীর ছয় নাম্বার পৃষ্ঠাতে তিনি এই আলোচনা করেছেন তফসিরুল কুরআন বীর কোরআন সম্পর্কে হাদিসটি কাতবে ওহি যিনি ওহি লেখক ছিলেন আবদুল্লাহ ইবনামা সৌতে রাজি আল্লাহ তালহ তিনি বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাম বলেছেন কোরআনের একটি আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করবে তার মানে স্পষ্ট হলো যে সমাদৃত কোনো তাফসির হতে হলে কোরআনের একটি আয়াত থেকে আরেকটা আয়াতের ব্যাখ্যা করতে হবে এটা সমাদৃত তাফসির একটি মানে গ্রহণযোগ্যকর কথা কেননা আল্লাহ সুবাহান হতালা বলেছেন নিঃসন্দেহে কোরআনুল কারিমে সুরা কমারের বাইশ নম্বর আয়াত এই সুরাটা চারবার আলোচনা করেছেন ওয়াইল ইসর দিক ফাহ মিন মুির আমি আল্লাহ তোমাদের জন্য জিকির অবতীর্ণ করেছি যাতে তোমরা সহজভাবে এটা বুঝতে পারো কে আছো এমন উহা বুঝার চেষ্টা করো তাহলে আল্লাহ সহজভাবে তার কোরআনকে নাজিল করেছেন সহজভাবে বোধগম্য হওয়ার জন্য তাহলে তাফসির বোঝার ক্ষেত্রে এই মূলনীতিটা দরকার যে অবশ্যই তাফসির প্রথম হতে হবে কোরআন বিল কোরআন এরপরে কোরআন বিল কোরআনের পরে সমাদিলিত তাফসিরের মধ্যে থাকতে হবে দুই নাম্বার হলো তাফসিরুল কোরআন বিশ্বুন্নতি অর্থাৎ নবী ও আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তাফসিরুল কোরআনকে মানে কোরআনে তফসিরকে বুঝতে হবে যেমন এই হাদিস হাদিস মেশকাতের মধ্যে কিতাবুল এল একদম আমার কাছে মূল যে আরবি মেশকাতের ছাপাটা আছে এখানে এখান থেকে কোট করে আমি রেখেছি রসুল্লাহ আলাইহি আসাল্লাম কিতাবুল এল মধ্যে হাদিস নাম্বার সাতশো পঁয়তাল্লিশ নাম্বার সাতশো ছাপ ছিচল্লিশ নম্বর রসুলসল্ল্লাহ সাল্লাম বলেছেন ও আন আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ ও আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু যিনি রাসূলের চাচাতো ভাই তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাং কয়লা ফিল কোরআন বিরাঈহি ফালইয়াতাবাওয়াহ মাকআদাহু মিনান নার কেউ যদি কোনামের কোন তাফসীর করে নিজের রায় দ্বারা মানে নিজের আন্দাজ দ্বারা বা নিজের মনগড়া দ্বারা তাহলে তার থাকার জায়গা করলো জাহান্নাম ঠিক তারপরই ভিন্ন শব্দে একই সাহাবি থেকে রাসুল্লা সাল্লাসমের জালিলুল কদর সাহাবি যাকে বলা হয়েছে রইসুল মুফাসির সমস্ত মুফাসিরদের প্রধান আবদিল ইব না তরুণ বর্ণনা করেছেন কয়লাফিল কোরআন বিগ এলম আর কেউ যদি কোরআনের কোনো ব্যাখ্যা করে ইলম ইল সারাফলিয়া তবু মা সে তার থাকার জায়গা করলো জাহান্নাম তার মানে কোরআনের তফসির হতে হবে তাফসিরুল কোরআন বি সুন্নতি নবী ওয়াসাল্লামের সরাসরি সহী হাদিস দ্বারা সরাসরি হাদিস দ্বারা তাফসির হতে হবে এই জন্য দেখবেন বোখারি মুসলিম আবিদাউদ সোনানু নাসাঈ সোনানু ইবনে মাজা কুতুবুচ্ছিতা তারপরে আপনার মুসনাদু আহমাদ ইবনে তারপরে সোনানে দারিমি মজমাউজ জায়দ তাবারানি মজামুল কাবির তারপরে মুস্তাদ হাকিম সোহী ইবনু হিব্বান তারপরে মুসান্নাফে আব্দির রাজ্জাক মুসান্নাফে আবি সাহেবা মুসান্নাফে বাজ্জার মুসনাদে বাজ্জার মুসনাদু বাজ্জার তারপরে পৃথিবীতে যত হাদিসের গ্রন্থ রয়েছে প্রত্যেক হাদিসের গ্রন্থে কিন্তু তাফসিরুল কোরআনের একটি আলাদা চাপটা রাখা হয়েছে আপনি বোখারিতে পাবেন কিতাবৎ তাফসির মুসলিমে পাবেন কিতাবত তাফসির এমন কোনো গ্রন্থ নেই যেখানে কোরানের তাফসিরের কথা উল্লেখ নেই তার মানে বোঝা যাচ্ছে যে তাফসির হতে হবে যদি কোরআনের কোনো ব্যাখ্যা আল্লাহর কালাম থেকে স্পষ্ট না হয় সেটা বুঝছেন রাসুল্লাহ সাল্লামের সূন্য দ্বারা তাফসিরুল কোরআন বি সুন্নতি নবী সাল্লাহ আলিয়া শূন্য দ্বারা তার ফয়সালা গ্রহণ করতে হবে এটা হলো সমদৃত বিশ্ব সমাদৃত তাফসির হওয়ার এটি একটি আলামত আলামত নাম্বার তিন তিন নাম্বার আলামত হলো তফসিরুল কোরআন বি আকওয়াল ও সাহাবাহ অর্থাৎ সাহাবিদের কৌল দ্বারা তাফসির কে নেওয়া অর্থাৎ এই আয়াত দ্বারা ইবনা আব্বাস কি বুঝেছেন ইবনে আব্বাস তালাম তালু কী ব্যাখ্যা করেছেন সাহাবিরা এটা দিয়ে কী বুঝিয়েছেন বিভিন্ন সাহাবিদের থেকে এই তাফসিরগুলো আপনার বুঝতে হবে চতুর্থ হলো আমি সময় সংক্ষেপের জন্য যেহেতু অনেকগুলো বিষয় বলতে হবে আমি সংক্ষেপ করে দিচ্ছি এটা নিয়ে আলাদা একটা আলোচনা করা যাবে দুই ঘন্টার একটা তাফসির সাজানো সম্ভব একটা সমাধান সম্ভব একটা মাহফিল সাজানো সম্ভব যে আমরা কিভাবে তাফসিরগুলো করব চতুর্থ হলো তফসিরুল কোরআন আকওয়ালস ইন অর্থাৎ তাবের ইনদের অনুসরণে তাফসিরগুলা করা এটা সমাদৃত তাফসির দেখবেন আপনি যে কোনো তাফসির দেখবেন হয় কোরআনের আয়াত দিয়ে যেমন ইবনে কাসির কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছে অথবা রাসুল আল্লাহ সাল্লামের সন্না দ্বারা হাদিস দ্বারা ব্যাখ্যা করেছে অথবা হাবিরা রাজি আল্লাহ তাল্লাহ এই করুনার আয়াতের মাফুমটা বুঝটা কীভাবে গ্রহণ করেছেন তাদের থেকে নেওয়া হয়েছে এরপরে হলো তাবে ই আমরা কেন তাবে ঈদের অনুসরণ করব যেহেতু প্রত্যেক দিন আমাদের দেশে রাহানাবাব্দির যত মসজিদ আছে জুমার খোদ্ হাদিস পরানো হয় রসুল সাল্লাহ আসলাম বলেছেন করুনে সালাসা তিনটা যুগ হলো সরণাল্লী যুগ ুমমাল্লাদি না ইয়ালুনাহুম সুম্মাললাদি না ইয়ালুনাহম সাহাবিদের যুগ তাবে ইর যুগ এবং তাবে তাবা ইর যুগ এদের দ্বারা এ ততাফসির তাফসিরল কুরআন বিয়া কলতা তাবে অর্থা তাবে ইদের কউল দ্বারা তাবে ইদের মদ দ্বারা তাফসির বোঝার চেষ্টা করা এটা হলো সমাদৃত তাফসির গুলা বুজাার এটা হল একটি বিষয় আর পঞ্চম নাম্বার হলো তা আততাফসিরুল কোরান লোগাতল আরা বিয়া অর্থাৎ আপনার যদি বিশ্ববিখ্যাত তাফসিরু হতে হয়। তাহলে অবশ্যই সেই তাফসিরটা হতে হবে তাফসিরটা হতে হবে অবশ্যই সমগ্র বিশ্বে আরবি ভাষাতে সুরজরুফের তিন নম্বর আয়তাল্লা বলছেন আমি কোরআনকে সুস্পষ্ট আরবি ভাষাতে অবতীর্ণ করেছি নাজিল করেছি আরবি ভাষাতে এই জন্য আন্তর্জাতিক মানের সমাদৃত মানের তাফসির হতে গেলে তা হতে হবে আরবি ভাষাতে যেমন তাফসির জারির তাবারি তাফসির তাবারি লিখেছেন আল্লাহ ইবনে জারিদ্িজ তারপরে আপনার তাফসিরে রুহুল মা আনি ইমাম আলুসি রহিমা উল্লাহ তিনি তাফসির লিখেছেন যেমন তাফসিরে বাগবি তাফসিরে বাইদবি তারপরে তাফসির ইবনে কাসির তারপরে তাফসিরে সাহি যিনি কিছুদিন কিছু শতাব্দীর আগে কিছু বছর আগে অর্থাৎ আল্লাহ সাহে কাসালি উলুসাইমিনি রহমাহুল্লাহ উস্তাদ আল্লাহ সাহি রহিমা উল্লাহ তিনি এই তাফসিরটি লিখেছেন তার মানে সমাদৃত যত তাফসির দেখেছেন আন্তর্জাতিক তাফসির হতে গেলে গ্রহণযোগ্য হতে হলে সে তাফসিরকে হতে হবে আর তফসির কুরআ আল্লাগাতলা আরবিয়া অর্থাৎ আরবি ভাষাতে গুলাকে আপনার করতে হবে তাছাড়া কিন্তু আপনার সমাদৃত তাফসির বলা যাবে না এই হলো একটা তাফসির অর্থাৎ আপনি একটা তাফসিরের ক্ষেত্রে এটা যে একটা হক তাফসির বলবেন এই হক তাফসির বুজার বা পড়ার মানদণ্ড হলো এই পাঁচটি মূলনীতি এই তাফসিরের মধ্যে থাকতে হবে যদি এই মূলনীতি ওই তাফসিরের মধ্যে না থাকে তাহলে এই তাফসির এই তাফসির অবশ্যই অবশ্যই গ্রহণীয় নয় এখন তাফসির কয় প্রকার রয়েছে এখানে একটা জিনিস বুঝতে হবে তাফসির হলো দুই প্রকার একটা হলো তাফসির বীর রায় অর্থাৎ তাফসির করতে যেয়ে নিজের মনকে পেশ করা নিজের কোনো মতকে সাবেত করা নিজের কোনো মতকে সাব্যস্ত করা নিজের মাফুম মতো মতকে দেওয়া এটা হলো তাফসির বীর রায় আরেকটা হলো যে আরেকটা হলো তাফসির বীর রাওয়ায়েত অর্থাৎ নাবিসাল্লা সাল্লামের সাহাবি আল্লাহ রাসুল কীভাবে বুঝেছেন সাহাবিরা কীভাবে বুঝেছেন মানে ওলামায় মতো তাকাদ্দিমান পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যে তাফসিরগুলো পড়া হয় এই তাফসিরগুলো হলো গ্রহণীয় তাফসির তাফসির বীর রাওয়ায়েত। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে তাফসির বীর রাওয়ায়েত এখন যে বিষয়টা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি প্রথম পরিচয় দিয়েছি যে তাফসির বুঝতে গেলে পাঁচ প্রকার তাফসিরের পাঁচটি শর্ত রয়েছে আর আমি দ্বিতীয়ত বোঝালাম যে তাফসির হলো দুই প্রকার তাফসির বীর রায় নিজের মন গড়া তাফসির করা আর তাফসির বীর রাওয়ায়ত নিজের অর্থাৎ কোরআন এবং হাদিস দ্বারা অর্থাৎ এই তিনটি যুগ যারা স্বর্ণালী যুগ যারা সলফে সালঈনের ব্যাখ্যা দ্বারা যে তাফসিরগুলো করা হয়েছে যেমন ইবনে কাসির তাফসির বীর রায়ত কুর্তুবি তাফসির বীর রায়ত জারির তাবারি লিখেছেন তাফসির বীর রাওয়ায়ত ওহুল মা আনি তাফসির বীর এগুলো হলো গ্রহণযোগ্য তাফসির যে কোরআনের বোঝার ক্ষেত্রে এই তাফসিরগুলো কোনো কী নেই জুরি নাই তো যে বিষয়টা নিয়ে বর্তমান ফেসবুকে আপনারা দেখা দেখেছেন যে আমরা অবশ্যই আমরা আমাদের মানহাজ এরকমটা না আমরা কাউকে গালমন্দ করবো আমরা দলিলের ভিত্তিতে প্রমাণের ভিত্তিতে কথা বলবো আমি এখানে প্রমাণটা কোট করেছি আমাদের শ্রদ্ধেয় একজন বড় আলেম ফখরুদ্দিন আহমাদ যিনি আমার বাবার বয়সী হবেন তিনি কথাগুলো কিভাবে লিখেছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন কথাগুলো লিখেছে বহুমুখী জুলুমের শিকার মজলু মুফাস্সের মাওলানা মৌদুদি রহিমা হল্লা মাসাল্লাহ সুন্দর কথা লিখেছেন মাওলানা সঈদ আবুল আলা মৌদুদি অবশ্যই ওনারা এখানে তার সম্মান দিয়ে কথা বলা দরকার ছিল যেহুতু তিনি তিনি তার মাসলা কেরালেন এখানে সাইদ আবুল আলা মৌদুদি রহিমা হল্লা লেখার লোক ছিল এরপরে দ্বিতীয় বিষয়টা দেখেন কি মারাত্মক বিষয় যে একজন সোনামদন্না মুফাসির যার তাফসির যিনি আরবি ভাষাতে সতেরোশো পৃষ্ঠার একটি গ্রন্থ লিখেছেন আকায়েদের উপরে শিরকের উপরে যিনি আল জামিউল আল মানে কেবল এটাকে আপনার বিশাল বড়ো হাদিসের ভান্ডার তিনি লিখতে যাচ্ছেন যেটা হলো জামিউল হাদিস এটা বাংলা ভাষাতে এটা এর আগে কেউ করে না সই হাদিসের ভান্ডার প্রায় আঠারো থেকে বিশ খণ্ড আমি এই আলোচনাটা করার পূর্বে আমি গত রাত্রিতে শায়েককে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফোন দিয়েছি আপনারা হয়তো জানেন না শেখ এবং আমি যেইখানে থাকি খুব কাছাকাছি একটা জায়গাতে খুব একটা বেশি দূরত্ব না আমি কাছাকাছি এখানে থাকি তো আমি শেয়েককে ফোন দিয়ে বললাম যে বিষয়টা কী তারপর উনি যে বিষয়টা আমি বলছি আমি শেয়েককে ফোন দিয়ে কিন্তু লাইভ এসেছি কারণ আমি তার ব্যাপারে কথা বলবো তার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে তিনি অনুমতি দিয়েছেন আলহামদুলিল্লাহ অতপর দ্বিতীয় বিষয়টা হলো এখানে যে কথাটা তিনি লিখেছেন মহতারাম মানে ফখরুদ্দিন আহমেদ আমি তাকে সম্মান দিয়ে বলছি কিন্তু এতে রাম থাকার আলেমদের প্রতি যে সম্মান থাকার দরকার তিনি লিখেছেন এলেম চুরদের বিষয়ে সাবধান হন দেখেন কথাগুলা কেমন মারাত্মক এলেম চুরদের বিষয়ে সাবধান হন আমি আবার বলছি তিনি লিখছেন শেখ আবু বক্কর জাকারিয়া সম্পর্কে এলেম চুরদের ব্যাপারে সাবধান হন কেন তেনার দাবি হলো শেখ আবিবকর জাকারিয়া তাফসিরে জাকারিয়া নামের যে বিষয়গুলো তাফিমুল কোরআন থেকে হুমুহু কপি করে তিনি তা তাফসির মধ্যে লিখেছেন আমি সরাসরি সাহেবকে এই প্রশ্নটা করেছিলাম আমি প্রথমে এই বিষয়টাতে আসি যে এলেম চুরদের থেকে সাবধান প্রথম হলো যে একজন আলেমকে এহতেরাম করার এটা কোনো পদ্ধতি কিনা বা জামায়াত ইসলামের যারা ছিলেন গত হয়েছেন আব্বাস আলী খান অধ্যাপক গোলাম আজম এবং আরও যারা ছিলেন শীর্ষস্থানীয় আলেম তাদের সিফাত সিফাত সাহেব আল্লামা রসেন রসন হাফেজা আহল্লা সাহেব তারা কেউ কি কোনো কোনো আলেমদের ব্যাপারে এই রকম কটুক্তি একজন যিনি গ্রহণযোগ্য যিনি একজন বাংলা ভাষার একজন স্পষ্ট স্কলার যার খেদমতের কাছেও তার খেদমত না তাকে নিয়ে এই ধরনের শব্দ প্রয়োগ করা এটা কাবিরা গুনার সামিল কিনা যেহেতু আল্লাহ আসা খবরদার তোমার মানুষকে বিদ্রুপ করো না তাহলে এলেম চুদ্ আবাবুল রসুল হাবিজ রসুলসালাম বলেছেন মাংসালিম আল মুসলিমুন মিন লিসানিহিহি ওয়াইয়াদিহি প্রকৃত মোমেন হলো সেই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবন দ্বারা আরেক ব্যক্তি নিরাপদে থাকে আর তৃতীয় হল সংশোধনীর পদ্ধতি মহাসাবার পদ্ধতি এইটা নয় সংশোধনীর পদ্ধতি হলো দালিলিক হতে হবে তার কাছে জানতে চাওয়া হবে এবং তিনি যে কথাগুলো বলেন সেটা বুঝতে হবে অতপর লিখতে হবে যদি এটা না করা হয় তাহলে সুরা হুমাজার এক নম্বর আয়াতের ভিত্তিতে ওয়াই লুল্লি কুল্লি হুমা মাজা ধ্বংস হোক যে সামনে নিন্দা করে ধ্বংস হোক যে পিছনে নিন্দা করে এছাড়া হাদিসটি তিরমিজি মিজি এবং আবিদাউদের হাদিস অনুযায়ী রাসুল সাল্লাম বলছেন আল গিবাদ ওয়াসাদ জিনা গিবত হল মানে জেনার থেকেও মারাত্মক অপরাধ এছাড়া রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন যে নিঃসন্দেহে তার গিবত তার হিবের তেরোশো চেতাল্লিশ নম্বর হাদিস মানকানিউমিনু বিল্লাহি ওয়ালিয়াউমিল আখির ফালিয়া ফলিয়াউল খায়রান আউলি ইয়াসমত কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে সেজন মুখ দিয়ে ভালো কথা বলে আর যদি ভালো সে না জানে ভালো সে না বলতে পারে সেজন চুপ থাকে সে যেন সে তার জবান খেফাজত করে সুরা কাফের আঠারো নাম্বার আয়তে আল্লাহ বলেছেন মা ইয়ালফিদু মিং কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ অর্থাৎ অবশ্যই মানুষ যে শব্দ ব্যবহার করে না কেন মানুষ যেই কর্মকাণ্ড করে না কেন আল্লাহ তারা রেকর্ড করে নেন সুরা ইয়াসিনে আল্লাহ আলোচনা করেছেন আল্লি ইয়াউমা নাখতিমু বিমা অর্থাৎ মানুষের জবানকে বন্ধ করে দেওয়া হবে হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে তার আরজুল পাগুলো আল্লাহর সাথে কথা বলবে এমনকি প্রত্যেকটা অঙ্গপতঙ্গ আল্লাহর দরবারে কথা বলবে আমি বলবো যদি তিনি এই তার কাছ থেকে এই বিষয়ে ক্ষমা না চান এই বিষয়ে যদি তাকে ফোন না করে তিনি যদি এই কথাটা না বলেন তাহলে আমি মনে করব কেয়ামতের দিন অবশ্যই 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 একজন হকানি আলেমদেরকে এই ধরনের কটুক্তি করার কারণে তাকে চুর বলার কারণে এই ধরনের শব্দগুলো বলার কারণে তাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের দরবারে আখেরা তার হিসাব দিতে হবে ফসাউফাই হাসিবু হিসাবাই ওয়াং কলিবু ই সেদিন হিসাব হবে অত্যন্ত কঠিন তাছাড়া অন্য কিছুই না এবার এটা তার হলো এই লেখনির কথা এবার তার অভিযোগের জবাব দিচ্ছি আপনারা আমার কাহাতে দেখতে পাচ্ছেন এটা হলো তাফিমুল কোরআন যেটা তাফিমুল কোরআন যেটার অনুবাদক হয়েছেন সর্বপ্রথম অনুবাদ করেছেন মাওলানা আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাই আমি আবার বলছি তাফিমুল কোরআন এই কোরআনের সর্বপ্রথম অনুবাদ করেছেন মাওলানা আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাই আর বাকি যারা অনুবাদ করেছেন সবাই আব্দুর রহিমের হল্লা তার অনুলিপি অনুসরণ করেছেন তাবিবকর জাকারিয়া হাফেজ হল্লার বক্তব্য ছিল আমি তাকে সরাসরি ফোন করেছি যে আপনি নাকি তার তাফসির থেকে আলিবাবা চল্লিশ চোরের মতন চুরি করেছেন কেউ কেউ আপনাকে আলি বাবা নামে খ্যাত দিচ্ছেন এবং বিভিন্ন ট্র্যাক লাগাচ্ছেন তখন তিনি আমাকে বললেন যে অনুবাদের ক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে আপনি আমি মালন আবদুর রহিম রহিমা হল্লার অনুবাদটাকে সুন্দর মনে করেছি আমি অনুবাদ করে মানুষ যা যাতে করে বুঝতে পারে তখন আমি এই অনুবাদটা করার জন্য আমি সেইটা সেখান থেকে আমি কন্টেন্ট নিচ্ছি এই তাফসির করতে যে যদি কোনো মানুষ তাফসির লিখতে যেয়ে এলেম চুর হয় মানে তাফিমুল কোরআন থেকে কোটেশন দেওয়ার পর যদি সেই মানুষ এলেম চোর হয় তাহলে আমি আমি বুঝবো যে আমি বুঝবো যে এই তাফসিরের মধ্যে কোনো জায়গাতে একটা কোটেশন নাই এটা কি ইমাম বগবী থেকে নিয়েছে না ইমাম কুর্তুবী থেকে নিয়েছে না তাফসিরের কর্তুবী থেকে নিয়েছে না তাফসিরে জালাইন থেকে নিয়েছে এরকম কোনো একটি মানে তাফসিরের মধ্যে এটার উদ্ধৃতি নাই তার মানে বোঝা যাচ্ছে মাওলানা সাঈদ আবুল আলহ মৌদুদি হল্লা তিনি তাফসিকটা করেছেন উর্দু ভাষাতে আর শেখ আবি বকর জাকারিয়া তাফসির আবি বকর জাকারিয়া করেছেন বাংলা ভাষাভাষীদের জন্য আর তিনি শুধুমাত্র অনুবাদের ক্ষেত্রে সেই স্ক্রিপ্টটা ব্যবহার করেছেন তথ্য প্রযুক্তি উন্নয়ন হওয়ার জন্য এখন কথা হলো যে এই এইটার দ্বারা কি চুর বলা যায় কিনা তা আমি বলব যে এই তাফসিরের মধ্যে সেটা উল্লেখ করে নেই কিন্তু আবু বকর জাকারিয়া তা তফসিরা বকর জাকারিয়ার মধ্যে অনেক জায়গাতে অনেক জায়গাতে তিনি এই তাফসিরের মধ্যে যে জিনিসগুলো উর্িত উদ্দীতি দেন নাই তিনি সেটার উদ্ধৃতি দিয়েছেন মানে সেটার রেফারেন্স তিনি দিয়েছেন সেটার কন্টেন্ট তিনি দিয়েছেন তাহলে আমি প্রশ্ন করতে চাই যে তাহলে তার ব্যাপারে যে আপত্তিটা করা হলো তাকে যে এলেম চোর বলা হলো কোরআন এবং সুনার দৃষ্টিকোণ থেকে এটা কি না কিনা কোনো তাফসির থেকে কপি করে লেখা এটা না কিনা আর এই তাফসিরের মধ্যে আমি যদি এটার উর্দু তাফসির মাওলানা আবদুর রহিম রাহিমা হল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতুল দান করুন বাংলাদেশের এইরকম ক্ষণজন্মা পুরুষ দ্বিতীয় আর জন্মগ্রহণ করে নাই তার মতো একজন জাহিন আলেম এত বড় একজন লেখক এইটা অপর মানে অপরিসীম তিনি ইসলামী অর্থনীতিতে তার বইটা ঢাকা ইউনিভার্সিটির বই। তিনি এই তাফসিরে তাফিমুল কোরআনটা অনুবাদ করতে যে মালানা আব্দুর রহিম তিনি অনুবাদ করতে যেয়ে তাফসিরে তাফিমুল কোরআন যেটাকে তাফসির বলে তারা এটাকে তিনি অনেকটা রক্ষা করছেন কেননা আপনারা হয়তোবা মতিউর রহমান মাদানি হাফিজাহুল্লাহ তিনি তাফিমুল কোরআনের উর্দু থেকে একদম কিতাবগুলাকে স্ক্রিনশট সহকারে দেখানো হয়েছে যেহেতু ওই খেদমতটা উনি করে ফেলেছেন তাই আমি এই খেদমতটা করছি না যদি উনি না করতেন তাহলে আমি এই কথাগুলো আবার আনতাম আমি এই কথাগুলো বলতে চাই নাই আমি বলতে চাইছি এই জায়গায় যে এই তাফসির এটা যদি এলেম চোর যদি এই তাফসির করা হয় তাহলে সাঈদ আবুল আলহাম তো সবগুলো তাফসির থেকে আনছেন পৃথিবীতে যে কোনো তাফসির যদি আপনি লিখতে যান তাহলে আপনাকে পূর্ববর্তী তাফসির থেকে কন্টেন্ট নিতে হবে আমি যদি একটা তাফসিল লিখি তাফসিরে সাইফি ধরেন আমি একটা লিখলাম তাহলে এখন আমি কি নিজে থেকে বানিয়ে লিখবো আমাকে তাফসিরে আবু সুফিয়ান কি লিখেছে সেটা থেকে যেতে হবে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 100 আয়াতে বলেছেন সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার পূর্ববর্ত্তরাই হলো অগ্রবর্তী আর অগ্রবর্তীর হলো সাহাবারা সাহাবারা কিভাবে নিয়েছেন আমাকে সেইভাবে থেকেই এই কথাগুলোকে নিতে হবে কেননা আমি তো নিজে থেকে তাফসির বুঝে লিখতে পারবো না আমাকে পূর্ববর্তী থেকে নিতে হবে ওই পাঁচটা উসুলকে ফলো করে আমার তাফসিল লেখা হবে কিন্তু এই তাফিমুল কোরআনে সেই উসুলগুলো কোথায় কোথায় সেই হাদিসের সেহাতের দলিল কোথায় সেই হাদিসের তাহরিদের দলিল কোথায় সেই সাহাবিদের কৌল আপনি একটা পাতাতেও পাবেন না আপনার একটা পাতাতেও পাবেন না যিনি রেওয়ায়াত করেছেন কেননা এই তাফিমুল কোরআনের ভূমিকাতে সঈদ আবুল মৌদুদি স্পষ্ট করে তিনি লিখেছেন যে আমি তাফিমুল কোরআনকে এটা তাফসির বলেন নাই এটাকে উনি বলছেন যে কোরআন এবং হাদিস পরে আমি যেই ভাবটা বুঝেছি আমি সেই ভাব প্রকাশ করেছি তাহলে উনি স্বীকার করেছেন যে এটা এটা কোনো তাফসির নয় বরং কোরআন এবং হাদিসের তিনি যেটা বুঝেছেন তিনি তিনার মতো করে একটা তাফসিরকে তিনি লিখিয়েছেন তাহলে আমি বলতে চাই যে তাহলে তো সঈদেবুল্লাহ মৌদুদি অনেক জায়গা থেকে এই কথাগুলো লিখেছেন তার ব্যাপারে কি এই ধরনের বিরূপ মন্তব্য করা ঠিক হবে তবে আমি আবুবখর জাকারিয়া হাফিজ হুল্লার পেইজে দেখলাম মহতারাম ভাই ওয়াজের মাঠে অনেক খেদমত করেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোল্লা নাজিম উদ্দিন হল্লাতি তিনি সুন্দর কথা বলেছেন যে কারো তাফসির থেকে এই রকম কথা লিখা এটা অন্যায় বা দুষের কিছু নয় এটা যুগ যুগ ধরে আপনি তাফসিরে মা আরেফুল কোরআন দেখেন তাফসিরে মা আরেফুল কোরআনে বহু জায়গা থেকে তাফসির সঈদ আবুল আলাহ মৌদুদির অনেক কথাগুলাকে এখানে আনা হয়েছে অথচ এই কৌমি আমাদের যে কওমি মাসলা উস্তাদ ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এই সঈদ আবুল আল্লাহ মৌদুদির বিরুদ্ধে ট্যাক লাগিয়েছে আল্লামা শামসুলাক ফরিদপুরি বুল সংশোধন বই লিখেছে মুজাহিদ প্রকাশনী থেকে তার বিরুদ্ধে বই লিখে বিষেধাজার করা হয়েছে আল্লামা তাকিউসমানি এই মুফতি শাফির ছেলে আল্লামা তাকিউসমানি মুফতি শফির রহমতুল্লাহের ছেলে তিনি কিন্তু আমিরে মুয়াবিয়া সম্পর্কে উর্দুতে দুইটি বই লিখেছেন ইতিহাসের কাঠগড়ায় আমিরে মুয়াবিয়া রাদি আল্লাহ তালাম্মু এবং সেইখানে তিনি কিন্তু মারাত্মক অ্যাটাকিং অ্যাগ্রেসিভ ভাষায় সঈদ আবুল আলাহ মৌদুদিকে কটাক্ষ করেছেন আমি বলছি না যে শব্দগুলো বলা তার উচিত হয়েছে তার উচিত ছিল সহনশীল ভাষায় কিতাবের ভাষায় দলিলের ভাষায় কোরআন সন্ন্যার ভাষায় সেই কথাগুলোকে খণ্ডন করা আমরা সেটা সাপোর্ট করছি না কই আমরা তো এরকম শব্দ তার ব্যাপারে ইউজ করি না আমরা তো এরকম শব্দ তাদের ব্যাপারে ইউজ করি না আর দ্বিতীয় হলো যে আমাদের এই আলেমদের ব্যাপারে একটা বিষেধাজ্ঞা কেন এটা বিষেধাজ্ঞার দুইটি কারণে একটি কারণ হলো বাংলাদেশের জনগণ এখন সহি হাদিসের আলেমদের অকপটা গ্রহণ করেছে কারণ মানুষ হক এবং বাতিলকে বুঝতে পেরেছে কারণ বাংলাদেশের ওয়াজের ওয়াজের ধারাবাহিকতা আমি যদি ভিডিও তৈরি করি বা আমি যদি প্রত্যেক দিন আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করবো যে তাফসিরুল কোরআনের নাম দিয়ে তাদের বক্তারা তাদের মাসলাকের আলোচক করা যেই সমস্ত জাল হাদিস তারা মাঠে ময়দানে বয়ান করেছে এটাকে তাফসিরুল কোরআন বলা যায় না যেই ধরনের কেচ্ছা কাহিনী অলিক গল্প কাল্পনিক কাহিনী বলছে এটাকে তাফসিরুল কোরআন বলা যায় না বরং তাফসির ধ্বংস করার মাহফিল আপনি তাফসির লেখেন আর তাফসির বলেন পাঁচটি মূলনীতি নিয়ে আপনাকে তাফসিরের সামনে যেতে হবে তাহলে আমি বলবো যে অবশ্যই সতর্কতার সাথে শেখ ফকিরউদ্দিন উদ্দিন উনি হাফেজা হল্লা ওনাকে উচিত ছিল সতর্কতার সাথে এই কথাগুলো লেখা অথচ দেখেন আজকে কিন্তু এই বিষয়গুলো সামনে আনা হয় না যখন আপনারা এই কথাগুলো উঠিয়ে দিয়ে ধরেছেন তাহলে আমি বলবো যে তাহলে কি তাফিমুল কোরআনে কি এটা ভুল ছিল এটা ভুল ছিল না তাই আমাদের আমাদের শাহকের উপর কেন অপবাদ্তা দেওয়া হয় বা কেন তাদের গালিগালাজ করা হয় দুইটি কারণে তারা আমাদের ব্যাপারে যেরকম উগ্র বা গালিগালাজ শব্দ প্রয়োগ করে পক্ষান্তরে যাদের দল ভারী আছে যারা সংখ্যায় বেশি যাদের কাছে গেলে ভোট পাওয়া যাবে স্বার্থসিদ্ধি পাওয়া যাবে তাদের সাথে অত্যন্ত নমনীয় আচরণ করে তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের সাথে উঠা বসা করে তাদেরকে মহাব্বত করতে ঐক্যতার আমি বলতে চাচ্ছি এখন যদি ঐক্য 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 করি ওয়ায়তিম বি হাবাহিজামি আ এখন যদি আমি ঐক্যর কথা বলি তাহলে আমাদের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করলে ঐক্যের ফাটল হয় না আমাদেরকে আমাদের বড় বড় আলেমদেরকে চোর বলে সাব্যস্ত করলে ঐক্যের ফাটল হয় না আমাদের বিরুদ্ধে নাঙ্গা সমালোচনা করলে ঐক্যের ঐক্যের ফাটল হয় না আমাদের বিরুদ্ধে গালিগালাজের তীর যদি নিক্ষেপ করা হয় এটাকে কি ঐক্যের ফাটল হয় না নাকি ঐক্য শুধু কবর মাজার ঐক্য শুধু শিরিক বেদাতে লিপ্ত এই সমস্ত লোকদের সাথে হায়াপসোসের ব্যাপার আশ্চর্যের ব্যাপার রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমাদের সাবধান করেছেন যে নিঃসন্দেহে ইয়া কোন ইয়ুন এফি আখিরি জামান আখিরি জামানায় এমন কিছু লোক কোরআনের ব্যাখ্যা করবে এমন কিছু লোক হাবিসের ব্যাখ্যা করবে দাজ্জালুন আওয়া কাদ্দাবুন তারা দাজ্জালের চাইতে অত্যন্ত ভয়ঙ্কর হবে ইউ হাদিসৌন এখন তারা এমন এমন হাদিস পেশ করবে বিমা আলাম তসমা উ আং তুম আবা উকুম তুমিও কোনো দিন শুনুনি তোমার বাপদাদারাও কোনো দিন শুনেনি অথচ আজকে ঐক্যের এটা মুসলিম শরীফের চারশো তিয়াত্তর নাম্বার হাদিস সাহাবি আবিহুরাইরা থেকে রাসুল তারপর বলেছেন ফাদাল্লু আদাল্লু তারা নিজেরও গুমরা অন্যজনকেও গুমরা করবে ফা ইয়া কম তোমরা তাদের থেকে দূরে থাকো ও ইয়া কোম আর তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো সুতরাং আমি বলবো যে শেখ আবি বকর জাকারিয়া তিনি যদি তাফসির করে তিনি স্বীকার করেছেন অকট স্বীকার করেছেন এটাই উত্তম মানসিকতা যে আমি অনুবাদের ক্ষেত্রে সে তাফসির থেকে নিয়েছি এইটা তো দোষের কিছু নয় এটা তো নাজায়জ কিছু নয় শরিয়াতের কোন কোরআনের কোন আয়াতে হাদিসের কোন আয়াত উল্লেখ করা আছে যে যে কোনো কারকজে নাম উল্লেখ করলে আমি তো দেখছি রেফারেন্সের শত সুন্দর বই লেখা আছে শাহীদ আবুল মৌদুদির অনেকগুলো বই আমি পড়েছি প্রায় তিরিশ চল্লিশটা পঞ্চাশ একটা বই আমি পড়েছি সেখানে তো কোনো রেফারেন্স উল্লেখ নেই অথচ দেখেন বিষেধাজার আর যিনি এই অনুবাদ করেছিলেন এই যে লেখক আমি দেখাচ্ছি শূন্যত বিদাতের লেখক মাওলানা মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই যিনি এই বইটি লিখেছেন শূন্যত বিদাত বইয়ের লেখক সেই আব্দুর রহিম সর্বপ্রথম তা ফিমুল কোরআনের অনুবাদ করেছেন তার পরবর্তীতে তিনি নিজেই জামায়াত ইসলাম থেকে প্রায় শত শত আলেম উলামা নিয়ে তিনি বের হয়ে তিনি বই লিখেছেন দুইটা গণতন্ত্র নয় কখনোই পূর্ণাঙ্গ বিপ্লব অথচ তার বই দিয়ে কিন্তু পুরো সিলেবাসটা সাজানো হয়েছে রোকন সদস্য কর্মী বা বায়াতি সাথী যারা আছেন প্রত্যেকেই সেই বইগুলো পড়ানো হয় অথচ আব্দুর রহিম রহিমা হল্লাহ তিনি কিন্তু পরবর্তীতে বুঝতে পেরে এখান থেকে পরিত্যাগ করছেন যতক্ষণ পর্যন্ত আবু বকর জাকারিয়া তাদের সাথে মানে উনি যখন মানুষের ভুল মানুষের বুঝ বা মানুষের জানায় এটা কম বেশি থাকতেই হয় বাড়ে কারণ গবেষক কখনও আল মুজাহিদু ইউসিবি গবেষক কখনো ভুল করবেন আর গবেষক কখনো সঠিক করবেন এটা হলো একজন গবেষকের মূল নীতিমালা এটা হলো একজন গবেষকের মূল বিষয়বস্তু গবেষক ভুল করতে পারেন গবেষক সঠিক করতে পারেন এটা গবেষকের মূল নীতিমালা তো এখন গবেষক করতে যে গবেষণা করতে যে এই ধরনের শব্দ উচ্চারণকর্তা বা এই ধরনের কথা বলাটা সত্যি দুঃখজনক পরিসমাপ্তির দিকে আমি কথা টানবো আমি এই কথাগুলো খণ্ডন করার পরে পরিসমাপ্তির দিকে একটা কথা টানব আপনারা খেয়াল করবেন আমাদের যারা মাসলাকের আলেম রয়েছেন আমরা কী আমরা কি মানুষের সামনে তুলে ধরি আমরা আমরা বলি যে কোরআনের আয়াত পড়তে হবে রসুস আলসামের সই হাদিস মানতে হবে এবং আমরা নিজেদেরকে মক্কা এবং মদিনার দিকে নিষবধ করি মক্কা এবং মদিনাকে শ্রেষ্ঠ নগরী বলি কেননা এটা আমার কথা না মহাত্মা মালিক হাদিস নাম্বার দুইশো পঞ্চান্ন মুসলিম শরীফ হাদিস নাম্বার বারোশো বাষট্টি নাম্বার রাসুলসাল্লাম বলেছেন ইন্নে মেদিনা তো খৈরুল্লাহম ও কামা আলামুন মদিনা হল সর্বশ্রেষ্ঠ জায়গা মদিনা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা ইন্দীনা তো খৈরুল খৈরুল্লাহম মদিনা হলো সর্বশ্রেষ্ঠ জায়গা সুতরাং মদিনা আল মেদিনা এত তবা মেদিন এত মদিনা হলো পবিত্র নগরী মদিনা হলো লোহার গরম করাই লোহাকে জাল দিলে খারাপটা যেন নিচের দিকে থাকে আর ভালোটা যেন উপর দিকে থাকে আমরা সেই মেদিনা আলেমদেরকে নিকটবর্তী হতে বলি আমরা সেই মদিনা আলেমদের ফতো বা কৌল অনুসরণ করে চলি এই মর্মে হাদিস রয়েছে বোখারিতে একশো তিরিশ নাম্বার পৃষ্ঠাতে রাসুল্লাহ সালাম বলেছেন নিঃসন্দেহে ইন্নাল ইসলামা গরিবেন ইসলাম সূচনা হয়েছিল অল্প সংখ্যক গরিব লোকদের দ্বারা ওসাই কামা বাবা আ আর ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক কিছু লোকদের দ্বারা ইলা ইলাজিহা সাব যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে দুই মসজিদের মধ্যে ইসলাম ঢুকে পড়বে একটি মসজিদে নববি আরেকটা হলো আপনার দিন সেই মসজিদে নবাবী আক্ট মক্কার মসজিদ মসজিদুল হারাম এই দুইটি মসজিদে হক ঢুকে থাকবে সুতরাং আমি মনে করি বিষেধাজার করার ক্ষেত্রে আপনি যে কোনো কারো ক্ষেত্রে পর্যালোচনা করতে পারেন তবে সেটা হতে হবে এলমি পর্যালোচনা সেটা হতে হবে মৌলিক ভুল যেই ভুল কোনো গুণা না যেই ভুল কোনো অন্যায় না যেই ভুল কোনো হারাম না এই ধরনের কথা বলার ক্ষেত্রে কাউকে ইলিমচুর বলা সাব্যস্ত করা এই শব্দগুলো একজন ব্যক্তির মানহানি এই জন্য রসুল সাল্লা সাল্লাম তীর মিজিতে হাদিস উল্লেখ করেছেন পঁয়ত্রিশ নাম্বার নিঃসন্দেহে 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 সুদের গুনাহের দরজা হলো তিহাত্তরটি দরজা সবথেকে সব থেকে বড় সুদ হলো সব থেকে বড় সুদ হলো হুবান আইসারুহা এরপরে রাসুল সাল্লাহ বলেছেন সব থেকে বড় সুদ হলো ইন্না আরবার রিবা ইরদ রাজুল মুসলিম কোন মুসলিম দিকে দেরকে করা হলো ইজ্জত হানি করা হলো একজন সম্মানী ব্যক্তির ইজ্জত হানি করা হলো এটা হলো আপনার কারো সব থেকে বড় সুদের গুণা এর দ্বারা বিবকর জাকারিয়ার কিন্তু সমস্যা নেই কেননা মক্কার কিন্তু কাফেররা মোহাম্মদ আবু আবুজাহাল কিন্তু রসুলকে বলেছিলেন মোহাম্মদ একজন পাগল তখন লোকেরা কিন্তু পরীক্ষা করলো যে কি আসলে পাগল কিনা আর আল্লাহ কি খুশখবরে দিলেন ও মা বুকুম বি মাজনুন তোমাদের সাথে মোহাম্মদ তিনি কিন্তু পাগল নন অথচ রসুল আল্লাহ সাল্লামকে পাগল বলেছেন তখন লোকদের কিন্তু লোকদের কিন্তু আরও আকর্ষণ বেড়ে গেল যে মোহাম্মদ একজন পাগল আমরা শুনি মোহাম্মদ কি বলে সুবাহান আল্লাহ বিহামদিহি যে ইসলাম ছিল যে ইলপা ইসলাম ছিল অল্প সংখ্যক গন্ডির ভিতরে রসুল সাল্লু আসলাম থেকে অপবাগণ্ড চালাবার জন্য আজকে ইসলাম কিন্তু কবি ভাষায় বলতে হয় বাতেলসে কবির ভাষায় বলতে হয় মগরীবীকে থমথা না থা সায়ালে রওয়া হামারা ইসলাম আজকে এমন সুন্দরভাবে এই মোহাম্মদ সাল্লামকে পাগল বলার কারণে আল্লাহ ইসলামকে এত চূড়াতে উঠিয়ে দিয়েছিলেন সুদূর সুদূর ইটালির সিসিল বন্দর পর্যন্ত আল্লাহ ইসলামের আলোকে পৌঁছে দিয়েছেন ইসলামের পতাকাকে তিনি উড্ডীন করেছেন কেউ তাকে দাবায় রাখতে পারেন তাহলে বুঝে যাচ্ছে একটি বিষয়ে যে যতই তার তাফসির ব্যাপারে সমালোচনা করবেন না কেন তার তাফসিরটা সমাদৃত হয়ে গেছে এই তাফসির এতদিন যারা বিরোধিতা করছে এটাকে আরও পড়ার মনোযোগিতা আসবে আপনারা নিজেরাই এই তাফসির অবিবকর্জাকারী আর তাফিমুল কোরআন মিলিয়ে দেখবেন দুইটা আকাশ পাতাল ব্যবধান আমি সইদে আবুল্লাহ মধুদির এই খাটো করে দেখছি না কিন্তু আমি বলছি যে একটা মানুষের তাফসির আরেকটা বিষয় হলো যে দেখবেন এই 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 ইনাদের যারা এ আমাদেরকে অপবাদ দিচ্ছে ইনাদের ভুল যদি দড়িয়ে দেওয়া হয় বা ইনাদের যদি কোরআন সন্ন্যের দৃষ্টিতে সংশোধন করে দেওয়া হয় এদের উপর থেকে লেভেল নিষ পর্যন্ত যতগুলা যতগুলো লোক আছে এরা গালিগালাজের মধ্যে সব থেকে বেশি বিশ্ব চ্যাম্পিয়ন প্রশ্ন কারণটা কি কেন এই কারণটা উত্তর কি। এর কারণটা হলো একটি একটি উত্তর এই কারণটা হল একটি উত্তর যাদের মাসলাকটা হলো যাদের মানহাসটা হলো সাহাবিদেরকে গালিগালাজ করা আমি উঠে আরেকদিন দেখাবো যখন আপনারা কথা বলেছেন খেলাফত ও মুলুকিয়াত বইতে আমি উনচল্লিশটা দাগ দিয়েছি উনচল্লিশটা দাগ দিয়েছি সেখানে মোয়াবিয়া রাজিয়াল্লা তালুকে কটাক্ষ করেছেন আলী রাজিয়াল্লাহ তালুকে কটাক্ষ করেছেন আমি বলবো যে এটা তার গবেষণা যদিও ভুল ছিল কেননা উনি অনেক রেফারেন্স শিয়াদের কিতাব থেকে তিনি দিয়েছেন অনেক রেফারেন্স শিয়াদের কিতাব থেকে দিয়েছেন কেননা অনেকেই ইমাম ইবরুল খালদুনকে শিয়ার দায়ে দোষী বলে সাব্যস্ত করেছেন আমি সেটাকে বলবো যে এই শুরুই হয়েছে অথচ দেখেন যারা মাসলাকে বেরলুবি বা বালাকুটি তারা পর্যন্ত সাহাবিদেরকে এহতেরাম করে কথা বলে গুস্তাকি করে না অথচ ইনারা দেখবেন যে সাহাবিদের সামনে গুস্তাকি করে কথা বলে তা সুতরাং যারা সাহাবিদেরকে সাহাবিদেরকে গালি দিয়ে যাদের মানহাস সুতরাং আমরাকে আমরা কে আমরা যারা সাহাবিদেরকে অনুসরণ করে চলবো অথচ রসুল সাল্লাল্লাহ আলাহা কি বলছেন সিয়ারু আল আমি নুবালা অষ্টম খণ্ড এক হাজার চৌত্রিশ নম্বর হাদিস হাফেজ ইমাম শামসুদ্দিন সাহাবী তিনি হাদিসটি উল্লেখ করেছে রসুল বলেছেন অলাহ তা সভ্য খবরদার আমার সাহাবিদেরকে গালি দিও না লবণ যেমন জমিনে গলে যায় তোমরা জমিন থেকে এরকম গলে যাবা সুতরাং আপনারা সাহাবিদেরকে গালিগালাজ দিতে চারেন না গালি দেওয়া এটা কোন মাসলাকের আদর্শ কারো ব্যাপারে কটাক্ষ করা এটা কোন কোন আদর্শ এই আদর্শত তো আমি মৌলান আব্দুর রহিমের সিলেবাস থেকে পড়িনি এই আদর্শত অধ্যাপক গোলাম আজম মনটাকে মনটাকে কাজে দিন এবং তিনিা যে তাফসিল কই কোথাও তো গালিগালাজের কথা বলেনি আসাম ফেকাতাতেও কেউ আমি গালিগালাজের কথা পাইনি আপনাদের যে বইগুলো আছে ইসলাম প্রচারের হৃদয়গ্রাহী পদ্ধতি বাহি আল সেই বইতে গালিগালাজ পাইনি আপনার আমিরুল ইসলামের ইসলামের দিন দাওয়াত কর্মপন্থা সেই বইতে তো আমি গালিগালাজের কথা পাইনি তাহলে আপনারা গালিগালাজ দিচ্ছেন কেন আপনারা কেন গালি দিবেন আপনারা কেন মানুষ বান্দার হক নষ্ট করবেন

ইলাহুয়া ঈদ শাহিদ আল্লাহ আল্লাহ ইলাহ ইলাহ আল্লাহ ওয়াল মালা ই উলুল ক ইমাম বিল কিস ধীরতার সাথে আমরা আল্লাহর বিধানগুলাকে মানুষের সামনে পৌঁছে দেই কতগুলো কবর আমাদের চেঞ্জ করতে পেরেছেন কতগুলো মানুষকে বিদাত ছাড়াতে পেরেছেন কতগুলো মানুষকে দিনের সহি সমাজ করতে পেরেছেন কতগুলো মানুষকে মেদিনী আরবী মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ খয়াসলামের আকিদার মতন নিতে পেরেছেন অথচ আজকে আপনারা আমাদেরকে নিয়ে নাঙ্গা সমালোচনা করছেন তাই আমি বলবো যে দিক ভ্রষ্ট হবেন না কোনো জ্ঞানী মানুষের জ্ঞানকে ভালো বলতে এটা 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 দিদা করবেন না এজন্য যদি আপনার সমালোচনা করতে মনে চায় তাহলে কিতাবি ভাষায় বলুন যদি আপনার পর্যালোচনা করতে মনে চায় তাহলে আপনি সুন্দর মন্তব্য করুন আপনি যদি কারো ভুল ধরতে মনে চাই এলমি ভুল ধরেন আপনি এইভাবে আপনি এই স্ক্রিনশটে দিয়ে লিখবেন যে আপনি এলম চোর এই শব্দগুলো বলাটা কিন্তু আমি মনে করি যে শ্রদ্ধার সাথেই বলছি যে আপনাদের উচিত নয় আমি আমি আমার পিতা পিত্ততুল্য মুরব্বি মালানা ফখির উদ্দিন হাফেজা হল্লার কাছে আশা করব যে তিনি হয়তো বা বিষয়টা বুঝতে পারছেন কারণ এই আলোচনাটা হয়তো নেটের যোগ পৌঁছাবে আমি সকল আমি বলবো যে আমরা আসল ঐক্য চাই আমরা অবশ্য ঐক্য চাই ঐক্য হতে হবে তাহিদের ভিত্তিতে ঐক্য হতে হবে আকিদার ভিত্তিতে আমরা কারো খারাপ চাই নাই যাই আমি মনে করি যে শেখ আবু বক্কর জাকারিয়া হাফিজা হল্লা তিনি যেই তিনি যেই সুন্দর করে খেদমত করছেন আলহামদুল্লাহ সত্যিই এটা অতুলনীয় আর আরেকটি বিষয় আমার ব্যাপারে আমি খণ্ডন করি দেখেন আমি অত্যন্ত আস্তে করে কথা বললেও আমার আগ মানে সৃষ্টিসুলভাবে আমার ভলিউমটা অনেক মোটা এবং অনেক লম্বা এমনকি যখন মাহফিল করতে যাই ওই যারা মাইকে থাকে তারা পর্যন্ত আমাকে ভয় পায় বলে যে সাউন্ড একেবারে কমাই দিয়েছি কেননা ওই কথা বললেই অনেক সময় মাইকের ইউনিট কেটে যায় এটা হলো জোস এটা আল্লাহ প্রদত্ত এই ধরনের মানে এটাকে জালালি তবিয়ত বলা হয় এই ধরনের তবিয়ত আল্লাহ কেন আল্লাহ আমাকে দান করছেন এটা আল্লাহ আলাম আল্লাহ সব থেকে ভালো জানেন তবে আমি চেষ্টা করি আমি খারাপ কিছু কথা থেকে মানে বের হয়ে বের হয়ে আসার জন্য আমি চেষ্টা করছি শাবলীল ভাষায় কথা বলার জন্য আর আমি মনে করি আমি তাদের কাউকে খারাপ কিছু বলি নাই আমি মনে করি আমি কাউকে কোনো খারাপ বিষয় বলি নাই আপনারা শুরু করছেন ঢিল মারছেন পাটকেলিটি খেতেই হবে তবে আমরা উত্তম ভাষা আপনাদেরকে বলেছি আমরা কিতাবের ভাষা আপনাদেরকে বলেছি যদি আপনি আরো চান আপনাদের মূল উর্দু কিতাবগুলো গুলো সামনে খুলে খুলে পড়ে পড়ে আমি আপনাদেরকে আমি শুনেই দিতে চাই কিন্তু আপনারা গালিগালাজ দিবেন না নিজেদের অবস্থাকে পরিবর্তন করবেন না যখন আপনাদের এইগুলো দেখা হবে একদিন আমরা থাকবো না প্রযুক্তি কল্যাণের যেগুলো থাকবে সুতরাং আপনারা গালিগালাস করেন গালিগালাস মানহাসটা বন্ধ করেন খবরদার জামাত ইসলামের কর্মপদ্ধতির কোথাও কিন্তু গালিগালাস এই অশোভনীয় কোনো আচরণ এটা নাই তা আপনারা দিন কায়েমের কথা বলছেন যারা নিজেরা সাড়ে তিন হাত বডিতে যাদের হাতে কলমেই এখনও কায়েমের সোয়া পাওয়া যায় না তাহলে আপনাদের দ্বারা কিভাবে দিন কায়েম থাকবে যার দ্বারা একজন মুসলিম একজন মুসলিম আলেম যার জবান দ্বারা হেফাজতে থাকে না যার দ্বারা কোরআন হাদিস হেফাজতে থাকে না ইনশাআল্লাহ আজকে অনেক চেষ্টা করলাম অনেক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা সকলেই যেন আমরা সকলেই যেন কোরআন এবং শূন্যর উপরে আমরা থাকতে পারি আমি কথা দিলাম আল্লাহ যদি আমার তৌফিক দান করেন পরবর্তী লাইভ অনুষ্ঠানগুলোতে আমি এখান থেকে স্থান বাজিয়ে ওয়াজগুলো বাজায় ধরিয়ে দেবো যে তাপসিরের নামে কোন ধরনের জাল হাদিসগুলো সমাজে চলছে এখানে বড় বড় মোটা মোটা নাম থাকতে পারে মোটা মোটা নাম এটা কে বড় আলেম কে ছোট আলেম এটা কেউ কথা না সবাই আলেম যে কে আপনি হয়তো বিশটা হাদিস পড়েছেন আমি দুইটা পড়েছি সবাই গবেষণা করার সুযোগ রাখে সবাই গবেষণা করার সুযোগ রাখে তবে সেক্ষেত্রেও আমি মনে করি যে তালা। আল্লাহ তালা আমাদের বুঝবার তো দান করুন আমিন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকেই কোরআন এবং সন্ন্যার উপর থাকার দান করুন আপনারা গালি পরিত্যাগ করুন আর আমি চেষ্টা কর আমি চেষ্টা করেছি যে কোরআন হাদিস দিয়ে কথা বলার জন্য আজকে এই পর্যন্তই সুবাহানা কাল্লা হুম্মা অবি হামদিকা আসাদু আল্লাহ ইহা ইনতা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত